নমস্কার, আনন্দবার্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। চাষিদের ধর্মঘটের জেরে ধান চাষ বন্ধ হয়ে গেছে হুগলির দাঁতপুরের ষাটিখান গ্রাম পঞ্চায়েতের দুর্গাদাসপুর গ্রামে। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তিন বোন দেহদান করার সিদ্ধান্ত গ্রহণ করেন। পাঁচটি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। স্থানীয় বাসিন্দাদের চাকরির দাবিতে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। মুন্ডা সমাজের পক্ষ থেকে পাঁচ দফা দাবির ভিত্তিতে ঝাড়গ্রামে জেলা শাসকের কাছে স্মারক লিপি জমা দিল। প্লাস্টিক বাঁধাকপি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। দেখে নেব এক ঝলকে কিছু খবর। পথ দুর্ঘটনায় মৃত্যু হল রামু মণ্ডল ও দিলীপ মণ্ডল নামে দুই বাইকারোহীর। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার নেতুরিয়া থানার ইনানপুর এলাকায়। তারা সম্পর্কে কাকা ভাইপো। বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার সাঙ্গামোড় এলাকায়। একটি আয়রন কারখানার কাজ সেরে বাড়ি ফেরার পথে পুরুলিয়ার বরাকর রাজ্য সড়কে একটি চায়ের দোকানে তারা দাঁড়ায়। সেই সময় একটি দ্রুতগামী লরি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে। এর ফলে আহত হয় দুই বাইকারোহী। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ লরিটিকে আটক করলেও চালক পলাতক। পুরুলিয়া থেকে সর্বসাক্ষী রাজের রিপোর্ট, আনন্দবার্তা। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল শ্যামাপদ চক্রবর্তী নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কোল্ডিতে। পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে বাড়িতে বিদ্যুৎ পৃষ্ঠ হন শ্যামাপদ বাবু। বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার তার মৃত্যু হয়। এদিনই তার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বর্ধমান থেকে সুদীপ ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। বৃহস্পতিবার দুর্গাপুরের হাটকুমরে জবরদখলকারীদের উচ্ছেদ করা হলো। প্রথমে জবরদখলকারীরা শুয়ে পড়ে অবরোধ করে, পরে প্রশাসন তাদের বুঝিয়ে উচ্ছেদ কাজ সম্পূর্ণ করে। দুর্গাপুর থেকে শোভন রায়ের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি বিস্তারিত খবরে। চাষিদের ধর্মঘটের জেরে ধান চাষ বন্ধ হয়ে গেছে হুগলির দাঁতপুরের ষাটিখান গ্রাম পঞ্চায়েতের দুর্গাদাসপুর গ্রামে। মজুরি বৃদ্ধির দাবিতে চাষিরা ধর্মঘটে সামিল হয়েছে। কৃষি শ্রমিকদের ধর্মঘটের জেরে ধান চাষ বন্ধ। চাষ করতে না পারায় ঘাস মারার ঔষধ দিয়ে বীজতলা নষ্ট করে দিল চাষিরা। হুগলির দাঁতপুরের ষাটিখান গ্রাম পঞ্চায়েতের দুর্গাদাসপুর গ্রামে প্রায় 500 বিঘা জমি তৈরি হয়ে পড়ে রয়েছে। বীজতলা হলুদ হয়ে গেছে। কৃষকদের দাবি মজুরি বৃদ্ধি। কৃষি শ্রমিকদের মজুরি ছিল 140 টাকা, তা বাড়িয়ে 170 টাকা করার দাবি জানায় কৃষকরা। জমির মালিকরা 160 টাকা দিতে রাজি আছে, কিন্তু কৃষকরা তা মানতে চায়নি। সমস্যা মেটাতে দাঁতপুর থানায় দুপক্ষকে নিয়ে একটি আলোচনায় বসেন ওসি। প্রস্তাব দেন 165 টাকা করে দিতে, কিন্তু জমির মালিকরা জানিয়ে দেন তারা 160 টাকার বেশি দিতে পারবেন না, ফলে বৈঠক ভেস্তে যায়। 40 টাকা রোজে চলছিল, পাশাপাশি গ্রাম সব 150 টাকা রোজ। আমরা 6 বছর পর মানে আমাদের এখানে লেবারটা মানে 200 টাকা প্রথম রোজ চেয়েছে, সেটা কমে 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 চাষিদের 60 টাকায় 70 60 টাকায় লাগে আর আমাদের 70 টাকা। সেটা বড়বাবু ডাক করে মীমাংসা করে দেয় চাষিদের পক্ষেও আর লেবার পক্ষে। সেটা থানা বড়বাবু বলে যখন আমি ডেকেছি, তাহলে আমি ওভার পক্ষে বিচার করে দিচ্ছি, তোমরা 65 টাকায় কাজ করবে। চাষিরা বললো আমরা করাবো না, তাতে ওষুধ দিয়ে নষ্ট করে দেবো। জমির মালিকরা জানান চাষের লাভ হয়নি। মজুরি বৃদ্ধি হলে ধান বেচে লাভ হবে না, বাইরে থেকে আর শ্রমিক আসে না। 10 দিন ধরে ধর্মঘট চললেও স্থানীয় পঞ্চায়েত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।
দুবার ওধর কাছে আমরা গেছি মীমাংসার জন্য, বারবার ডেকেছি গ্রাম সদস্যকে ডেকেছি, তারাও এসেছে, প্রথম তো আসতে চাইছিল না, ওদের কাছে বারবার গেছে, ওদের 10 বার ডাইলে তবে একবার আসছে। আসার পরে মীমাংসার জন্য দুজনকে ডেকেছিল, ডাকার পরে ওদের একটাই গো যে 170 টাকার নিচে আমরা নামবো না। আমরা এটা থানাকে জানিয়েছিলাম, থানা বড়বাবুর পক্ষকে ডেকেছিল, থানা কথা ওরা মানলো না। থানা বড়বাবু যখন বললো যে তোমরা যদি ছয় নামে এটা আমার মেটাবার ক্ষমতা নেই, আমরা কিন্তু ওদের জোরহাত করে রিকোয়েস্ট করেছিলাম যে 160 টাকা তোমরা কাজ করো, এর বেশি দিতে পারবো না, 140 টাকা ছিল 20 টাকা বাড়িয়েছি। একটা চাষির এই দুর্মূল্য বাজারে 20 টাকা বাড়ানো মানে বিরাট ব্যাপার, তাতেও কিন্তু ওরা রাজি হচ্ছে না। লাস্টে চাষি ধিৎকার লাগা হয়ে গিয়ে বলে তাহলে আমরা চাষ বন্ধ করে দেবো, বাইরে থেকে আমাদের কোনো লেবার আসছে না। আমরা লাস্টে সব একজোট হয়ে যে আমরা চাষ যখন করতে পারবো না, লেবার যখন লাগবে না, কালকে আমরা সব কীটনাশক সমস্ত জায়গায় ওষুধ দিয়ে দিয়েছি, সমস্ত বিস্তলা চার যা ছিল ওষুধ ছাড়া আমার দেওয়ার উপায় নেই। ক্ষতি হয়ে গেল, কি করবো, সব ছোট বড় যে যেমন চাষবাস করি, কোনো চাষে সব চাষ আরম্ভ হয়ে গেল, চাষের কাজ শুরু হয়ে গেল, কতটা হয়নি, কিন্তু হট করে পঞ্চায়েত থেকে ওরা নিজেরা চার ঝুলে দিল যে 250 টাকা দাবি লিখে দিল, 250 টাকা লিখে দিল। যে দেওয়ার পরেতে আমরা মানতে পারছি না, অত টাকা দিতে পারি কখনো। তারপর গ্রাম থেকে এক দুদিন পরে ধর টাকা হলো, ওরা ডেকে বলা হলো যে দেখো এত টাকা রোজ তো সম্ভব নয়, আশপাশে তো রোজ বাড়িনি, তা আমার এখানে বাড়িতে কেন বাড়লে সব নিশ্চয়ই দেবো। তা আমরা সব মিলে একটা করতে চেয়েছিলাম, ওধার ডেকে এসে আপোষে প্রথম বললাম 150 টাকা, তারপরে তো ওরা কিন্তু মীমাংসা রাজি নয়, আসতে চাইছে না। লাস্টে আমরা 160 টাকা রোজ করলাম, তারপরে তো ওরা তাও আসে না। আমরা শেষকালে দেখা গেল যে প্রধানকে এক কপি দরখাস্ত করলাম, প্রধানবাবু এসে আমাদের সমাধান চাষ পায় চাষের ক্ষতি হয়ে যাবে, প্রধান একটা লোক পাঠালো, প্রধান পারলো না। তারপরে থানায় গেলাম, হ্যাঁ থানায় গেলাম, বড়বাবু চেষ্টা করেছিল, বড়বাবু একটাই বলেছিল যে আশপাশে রোজ বেড়েছে কি, বলে পারলো না। তা তোমরা বাড়াতে গেলে কেন, কোনো জায়গায় এ করতে গেলে আগে পঞ্চায়েতকে জানাতে হবে, ধর্মঘট করতে গেলে পঞ্চায়েতকে জানাতে হবে, তার চাষিকে জানাতে হবে, তারপরে ধর্মঘট করবে। তার আশপাশে যখন রোজ লেবার আছে, এটা লেবারে কত হবে, 100 মতো লেবার আছে, 100 টোটাল যে এখন রোয়া যে সিজন এই সিজনটা কাজ কাজ করে সব সময় আমাদের মাসি কাজ করে, না করছে না বলে দিতে হবে, কাজ করবে রোজ দিতে হবে, 200 টাকা রোজ চাই, আমরা চাইছি 160 টাকা। ওরা লাস্টে শেষ করে থানা থেকে যাবো, রাস্তাদের কী হবে এখন, চাষ চাষ বন্ধ সব দশ দশ করে সব চাষ করে কী করবো, না করতে পারলে সব এখানে কোনো ব্যবস্থা নেই মেশিনের, কেন পঞ্চায়েত বা বিডিও না, পঞ্চায়েতের সব কোনো ব্যবস্থা নেই আমাদের এখানে, না কোনো সাহায্য নেই আমাদের লেবার নেই। যেটা প্রধান সাহে করে দেবে, মিউচুয়াল করে দেবে, প্রধানকে বলালো, প্রধান একটা একজনকে পাঠালো গ্রাম সদস্যকে, সঞ্জয় মুখার্জি সে মাতা লেবারদের সঙ্গে মত খেয়েছে বিচার করছে, তা সেখানে কি বিচারটা হবে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখো পরবর্তী খবরে। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 3 বোন দেহ দান করার সিদ্ধান্ত গ্রহণ করেন। বর্ধমান মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে তারা দেহ দান করার অঙ্গীকারবদ্ধ হন। নিজেদের ইচ্ছাকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে তারা বর্ধমান থানার আধিকারিকের সহিত সাক্ষাৎ করেন। মানুষের মানসিকতার নিদর্শন ফুটে উঠল বৃহস্পতিবার, এমনটাই দৃশ্য নজরবন্দি হলো ক্যামেরায়। 3 বোন দেহ দান করার সিদ্ধান্ত গ্রহণ করেন। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ভাতছাড়া ওলাইচণ্ডীতলা এলাকার গীতা দাস, লাকুড্ডির কাজিরহাট এলাকার পুতুল মণ্ডল, নতুনগঞ্জের পাশিখানা এলাকার পূর্ণিমা অধিকারী একযোগে দেহ দান করার সিদ্ধান্ত গ্রহণ করেন। বর্ধমান মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে দেহ দান করার অঙ্গীকারবদ্ধ হন ওই 3 বোন। স্বইচ্ছায় তারা এইরূপ সিদ্ধান্ত গ্রহণ করেন। ডাক্তারি পাঠরতা ছাত্রছাত্রীরা যাতে আরও উন্নততর চিকিৎসা লাভ করতে পারে তার লক্ষ্যেই এইরূপ ঈশ্বর সকলের মঙ্গল করুক। আমার ছেলে দুটি মেয়ে সবাইকার অনুমতি নিয়ে আমি এসেছি, কারোর কোনো অসুবিধা নেই। আপনার 3 বোনই এসেছেন? হ্যাঁ, আমরা 3 বোনে এসেছি, বা 3 বোনই আমাদের খুবই সঙ্গী। এই 3 বোন ছাড়া আমাদের কোনো বন্ধুত্ব, এই 3 বোনই, এই 3 বোনই আমরা একসাথে দেহদান করেছি বর্ধমান মেডিকেল কলেজ। আমার নিজস্ব কোনো মানে কী বলবো বাবা, আমার খুব ইচ্ছাকৃত, আমি এটা মনে মনে খুবই চাইতাম, কিন্তু তখন কোনো সময় পেরে উঠিনি। এখন আমি নিজে স্বাধীন হয়ে গেছি, নিজের ইচ্ছা মতন আমি নিজের কাজ করেছি, তো নিজের ইচ্ছাকৃত, আমি কাউকে চাইনি। ওরা কিন্তু 2 বোনেই নিজের ইচ্ছাকৃত করেছে, ছেলেদের কাছে অনুমতি মনে করছি যে বাবা দেখো অনেক ছেলে মেয়েরা তো ডাক্তারি শিখছে, কাজে লাগে, পুড়িয়ে ধোঁয়া করে কী হবে, তো জীবনে যদি কোনো কাজে লাগে, কোনো হয় ভালো জিনিস হয়,
ভালো কাজের জন্যই আমরা এগিয়ে যাচ্ছি। এবার আমি চাইছি এইটা আমাদের রাধা মাধব যদি দয়া করেন, এই ইচ্ছাতে আমরা মেডিকেলে বর্ধমানে যেতে চাইছি। বৃহস্পতিবার ওই তিন বোন তাদের পরিকল্পনা যথাযথ রূপদানের লক্ষ্যে বর্ধমান থানার আধিকারিকের সাথে মিলিত হন। তাদের এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সভ্য সমাজ। আমি বর্ধমান থানায় এসেছিলাম আমি স্বইচ্ছায় দেহদান করতে। আমি বর্ধমান মেডিকেলকে দিচ্ছি, যেসব ছেলেরা ডাক্তারি শিখছে আমার দেহ নিয়ে কোনো কাজে লাগার জন্য আমি স্বইচ্ছায় এই দেহ দান করছি। বাড়ি একমাত্র ছেলে আছে, আমি ছেলের পারমিশন নিয়েছি, আমি সেই খুব স্বইচ্ছায় দেহ দান করছি। সেই ছেলে কি আপনার পারমিশন দিয়েছে? হ্যাঁ, ছেলে থানায় এসেছে, বড়বাবুর সামনে সই করেছে, ছেলে পারমিশন দিয়েছে, বলেছে মা তোমার যেটা ভালো লাগবে, যেটা তোমার ইচ্ছা সেটা তুমি করো। এটা আমার খুব ইচ্ছা, যেসব ছেলেরা সব মেডিকেলে পড়াশোনা করছে, আমি তো বহুদিন সংসারে এসেছি, এইটুকু যদি আমি দেহ দান করে আমার সংসার থেকে ছেলে মেয়েদের কোনো কাজে লাগে পড়াশোনায়, তার জন্য আমি খুব ইচ্ছা এই দেহ দান করছি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পাঁচটি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার হবিবপুর স্টেশন সংলগ্ন রেললাইনের ধার থেকে। পুলিশ বোমাগুলি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। নদিয়া জেলার হবিবপুর স্টেশন সংলগ্ন রেল লাইনের ধার থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। রেললাইনের ধারে যে বস্তিগুলি আছে তার পাশেই বোমাগুলি রাখা ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। ওই ঘরগুলিতে বাস করা মানুষরা প্রচণ্ড আতঙ্কে রয়েছেন। তারা জানান বোমাগুলি যদি ফাটত তাহলে প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারত। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রানাঘাট থানার পুলিশ। তারা বোমাগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। কোথা থেকে কি কারণে কারা এই বোমাগুলি ওই স্থানে রেখেছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের চাকরির দাবিতে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো। বিক্ষোভ কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতালে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতালে স্থানীয় বাসিন্দারা চাকরির দাবিতে বিক্ষোভ দেখায়। গ্রামের স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য জমি দিল, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও তারা আজ উপেক্ষিত। 2016 সাল থেকে চাকরির দাবিতে বিক্ষোভ দেখালেও সুপার স্পেশালিটি হাসপাতালে ইতিমধ্যে বাইরের জেলায় 70 জন চাকরি পেয়েছে, অথচ স্থানীয় একজনেরও শিক্ষাগত যোগ্যতা থাকলেও তাদের চাকরি দেওয়া হচ্ছে না। সেই কারণে একদিন স্থানীয় বেকার যুবক যুবতীদের দাবিতে চাকুরিপ্রাপ্ত বহিরাগত সিকিউরিটি গার্ডদের বের করে দিয়ে ধর্নায় বসেন। পরে হাসপাতালের সুপার স্থানীয় বাসিন্দাদের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। আমরা আসানসোল গ্রামের জমিদাতা এবং আসানসোল গ্রামের অধিবাসীরা সকলে আজকে উপস্থিত হয়েছি যে 1977 সালে যে হসপিটালের স্থাপন হয়েছিল সে তখন থেকে এখন পর্যন্ত আমাদের গ্রামের কোনো ছেলে মেয়েকে নিয়োগ করা হয়নি। তা আমরা এই যে আসানসোল সুপার স্পেশালিস্ট হসপিটাল দেখছেন, এখানে আমাদের খেলার মাঠ ছিল, এলাকার ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করতো, কিন্তু স্বাস্থ্যর উন্নতির জন্য, সুচিকিৎসার জন্য আমরা কিন্তু আসানসোল সুপার স্পেশালিস্ট হসপিটাল হোক এটা চাইছি। আমরা তাই চাওয়ার জন্য আমরা আসানসোল গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে, কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যখন এখানে কর্মসংস্থান হবে তাতে আসানসোল গ্রামের বেকার যুবক যুবতীদের আমরা কর্মসংস্থানে তাদের সাহায্য করব দেব, কিন্তু 70 জন রিক্রুট হয়ে গেছে, এখনও পর্যন্ত আমাদের একজনকেও নেওয়া হয়নি। আমরা 2016 সাল থেকে এখানে ডেপুটেশন দিচ্ছি, কিন্তু একটা ছেলে মেয়েকেও নিয়োগ করা হয়নি। আমরা ওই জন্য আজকে একমত হয়ে আশ করতে এসেছি যে বাইরের যে ছেলে মেয়েরা চাকরি করছে করুক, বর্তমানে যে নিয়োগটা ফাঁকা খালি আছে সেই নিয়োগটা যেন আসানসোল গ্রামের ছেলে মেয়েদের চাকরি করতে দেওয়া হয়, এই সুযোগটা যেন দেওয়া হয়। এই জন্য আজকে কী করলেন আপনারা? আজকে আমরা টোটালি এখানে ধর্না বসেছি। আমরা যতক্ষণ না এখানে ওই সিকিউরিটি এজেন্সি যিনি সুপার, তিনি ইনচার্জ, তিনি যতক্ষণ না আসছেন ততক্ষণ পর্যন্ত আমরা ধর্না চালিয়ে যাব। আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, জেলা শাসককে চিঠি দিয়েছি, আমরা মলয় ঘটক রোগী কল্যাণ সমিতি যিনি চেয়ারম্যান তাকে জানিয়েছি, আমাদের মেয়র বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি মহাশয়কে জানানো হয়েছে, তাপস ব্যানার্জিকে দেওয়া হয়েছে, অমরনাথ চ্যাটার্জিকে দেওয়া হয়েছে, জেলা শাসককে দেওয়া হয়েছে, সকল প্রশাসনের লোককে আমরা জানিয়েছি যে এরকম আসানসোল গ্রামের কোনো অধিবাসীদের এখানে নিয়োগ করা হয়নি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।
মুন্ডা সমাজের পক্ষ থেকে পাঁচ দফা দাবির ভিত্তিতে ঝাড়গ্রামে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল। জেলা শাসক বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেন। বৃহস্পতিবার মুন্ডা সমাজের পক্ষ থেকে পাঁচ দফা দাবির ভিত্তিতে ঝাড়গ্রামের জেলা শাসক আয়েশা রানীর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হলো। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো আদিবাসী মুন্ডা ভূমিজদের মাতৃভাষা মুন্ডারি ভাষাকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় রাজ্য ভাষা হিসেবে স্বীকৃতি, আদিবাসী মুন্ডা ভূমিজদের মাতৃভাষা মুন্ডারি ভাষাকে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এমএলএ হিসেবে চালু করা, রাজ্যে 15ই নভেম্বর বিরসা মুন্ডা জন্মজয়ন্তী দিবস হিসেবে ঘোষণা করা, ঝাড়গ্রাম শহরে বিরসা মুন্ডার পূর্ণপূর্তি স্থাপন এবং বিরসা মুন্ডা নামাঙ্কিত রাস্তার নামকরণ, ঝাড়গ্রাম জেলার প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম বিরসা মুন্ডা অথবা জয়পাল মুন্ডার নামে করার আবেদন জানানো হয়। আদিবাসী মুন্ডা সমাজের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য, ভারতের অন্যান্য রাজ্যের থেকে এই রাজ্যের আদিবাসীরা অনেক ভালো আছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জঙ্গলমহলের জন্য অনেক কিছু সাহায্য করেছেন, আমাদের তবু আমাদের কতগুলো দাবির আছে, এগুলো শান্তিপূর্ণভাবে সেগুলো আমরা ডিএম সাহেবের কাছে আমরা উপস্থাপন করব এবং আগামী 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবসে আমরা 40,000 মুন্ডা জাতি উপস্থিত থেকে প্রণাম জানিয়ে আমরা আমাদের দাবিগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পেশ করব। আন্দোলন অনেক রকমের হয়, আমরা চাইছি শান্তিপূর্ণভাবে এবং আমাদের নিজের দাবি দেওয়াগুলো এবং আমাদের মতামতগুলো আমরা শান্তিপূর্ণভাবে উপস্থাপন করি এবং সরকারের কাছে জানানোর জন্য আমরা শান্তিপূর্ণভাবে একটা র্যালির মাধ্যমে আমরা ডিএমের কাছে জানাতে চাইছি। দাবি দেওয়া নিয়ে এসেছি আমরা আজকে ডিএম ডেপুটেশনের কাছে, আমরা ডিএম ডেপুটেশন দিচ্ছি। তো আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আদিবাসীদের জন্য অনেক কিছুই করেছেন, ঝাড়গ্রামও অনেক কিছুই হয়েছে, এই জঙ্গলমহলেও আদিবাসীদের অনেক কিছু হয়েছে। তাই আমরা চাইব আমাদের এই মুন্ডা জনজাতির যে মুন্ডা সুপ্রাচীন ভাষা উনি করবেন, এটা আমাদের বিশ্বাস আশ্বাস আছে। তাই আমরা শান্তিপূর্ণভাবে, কোনো তালা লাগানো নয়, কোনো জঞ্জাম নয়, শান্তিপূর্ণভাবে প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে আমরা আজকে এই ডেপুটেশনটা করছি, আদায় করার জন্য ডিএম সাহেবের কাছে এসেছি। বর্তমান সরকার দিদি যেভাবে উন্নয়নের জোয়ারে সমস্ত কিছু এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আমরা কেন বঞ্চিত থাকবো? আদিবাসী সম্প্রদায়ের মধ্যে আমরাও একটা সম্প্রদায়, কিন্তু আমরা সেক্ষেত্রে অনেকখানি বঞ্চিত। আমাদের মধ্যে মনে হচ্ছে আমরাও যেন সেই বঞ্চনা থেকে নিষ্কৃতি পাই সারা দেশের মধ্যে। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট আনন্দবার্তা। প্লাস্টিক বাঁধাকপি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। ঘটনাটি ঘটেছে বীরভূমের মোহাম্মদ বাজার এলাকায়। ঘটনা ঘিরে উৎসুক মানুষের কৌতূহল ফুটে ওঠে। খাদ্য সামগ্রীতে প্লাস্টিক পিছু ছাড়ছে না। প্লাস্টিক ডিম, প্লাস্টিক দুধ, এরপর প্লাস্টিক বাঁধাকপি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার মোহাম্মদ বাজারে। জানা গেছে গত মঙ্গলবার মোহাম্মদ গিয়াসউদ্দিন নামে এক ব্যক্তি মোহাম্মদ বাজার হাট থেকে একটি বাঁধাকপি কিনে নিয়ে যায়। বৃহস্পতিবার রান্না করার জন্য সেটিকে কাটতে যান, তখনই বিষয়টি নজরে আসে। সহজে কপিটি না কাটা গেলে সন্দেহ হয় পরিবারটির। তখনই পরিবারের লোকেরা সেটিকে আগুনের সংস্পর্শে নিয়ে আসতেই লক্ষ্য করেন পাতাটি না পুড়ে গলে যাচ্ছে। তারপরে বুঝতে পারছি যে কপিটা হয়তো প্লাস্টিক জাতীয় কিছু, পুড়িয়েও দেখি যে হ্যাঁ প্লাস্টিকের নমুনা পাওয়া গেছে। মনে হলো তাই আপনাদেরকে ডাকলাম, আপনারাও দেখলেন। কি প্রথম পরেশকে আমি ফোন করি, পুলিশ ওকে, তারপর মাসুমও ছিল। না না বলছি যে কি কি দেখলেন আপনি পুরানোর পর? কপিটা পুরানোর পর দেখছি যে হাতে পোলে মতো লাগছে একটু, আর টানলে একটু বাড়ছে। আর গ্যাসে কি এখনো বাজছে? আর গ্যাসে গরম গরম আছে, গ্লেজি খুব আছে। 3 দিন হয়ে গেল পোলে, প্রায় 3 দিনের কপি এরকম থাকবে না নরমালি। আর আগুলে দিয়ে পিক বাবলে বলে কবে কিনেছিলেন আপনি? আমি মঙ্গলবার হাটে। বীরভূম থেকে মোহাম্মদ জাহারউদ্দিনের রিপোর্ট আনন্দবার্তা।
বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এমএসভিপিকে একটি স্মারকলিপি জমা দিল পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস। হাসপাতালের সামগ্রিক অবস্থার বিরুদ্ধে এদিন তারা স্মারকলিপি জমা দেন। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এমএসভিপিকে একটি স্মারকলিপি জমা দিল পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস। কংগ্রেস নেতা অভিজিৎ ভট্টাচার্য জানান, হাসপাতালে বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এর মধ্যে উল্লেখযোগ্য হল সিটি স্ক্যান, এক্সরে, ব্লাড ব্যাংক, ইসিজি, এছাড়াও বিভিন্ন রোগের যে সমস্ত মেশিনে পরীক্ষা করা হয় সেগুলি সঠিক না থাকায় রোগীরা অব্যবস্থার সম্মুখীন হচ্ছেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সামগ্রিক অব্যবস্থার বিরুদ্ধে এদিন তারা স্মারকলিপি প্রদান করেন। হাসপাতালের এমএসভিপি সমস্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। আজকে আমরা হসপিটালের বিভিন্ন অব্যবস্থার বিরুদ্ধে বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটা ডেপুটেশন দিতে এসেছি এমএসভিপি সাহেবের কাছে, মেডিকেল সুপারিনটেনডেন্ট সাহেবের কাছে। আমরা বিভিন্ন পেশেন্ট রোগীরা এখানে আসছেন এবং বিভিন্নভাবে তারা অব্যবস্থার মুখে পড়ছেন। আমরা দেখেছি ব্লাড ব্যাংকে চূড়ান্ত হারাস হতে হয় আমাদের পেশেন্টদের, এখানে এক্সরে ক্লিনিকে হ্যারাস হতে হয়, এখানে ইসিজি মেশিন ঠিকভাবে কাজ করে না, এখানে বিভিন্ন যে টেস্ট মেশিনগুলো আছে টেস্ট করার জন্য, রোগের উপসর্গ টেস্ট করার জন্য, সেই মেশিনগুলো ঠিকঠাকভাবে কাজ করে না। আর যদি কাজও করে, সেখানে যারা টেকনিশিয়ান আছে তাদের দুর্ব্যবহারে চূড়ান্তভাবে হয়রান হচ্ছে এখানকার রোগীরা। তার বিরুদ্ধে দাঁড়িয়ে এবং সবথেকে বড় ব্যাপার, যেখানে স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদিমণি বলছেন যে ফেয়ার প্রাইসে মেডিসিন সব খুলে দিয়েছি প্রত্যেকটা জায়গায়, কম পয়সায় সেখানে নাকি ওষুধ পাওয়া যায়, কিন্তু লাইনের পর লাইন আপনি এখনই গিয়ে দেখতে পাবেন যে সেখানে এই ওষুধ আছে তো এই ওষুধ নাই, এবং সেখানেও একটা চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তাই সামগ্রিকভাবে সমস্ত অব্যবস্থার বিরুদ্ধে আজকে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি। দালাল চক্র নিয়ে কিছু বলবেন? দালাল চক্র তো এখানে আগেও আমরা বলেছি সুপারিনটেন্ডেন্ট সাহেবকে, এখনও আমরা বলবো, কিন্তু এই দালাল চক্র কীভাবে শেষ করা যায় সেটা সুপারিনটেন্ডেন্ট সাহেব কীভাবে করবেন সেটা আমরা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না, তবুও আরেকবার বলবো, দেখা যাক কী করতে পারেন। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আক্রান্ত ওই গৃহবধূ বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গৃহবধূর পরিবারের তরফে অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চিকিৎসা করাতে নিয়ে যাবে বলে এক গৃহবধূকে ধর্ষণ করেছে এক যুবক বলে অভিযোগ তুললেন ওই গৃহবধূর পিতা। অভিযুক্ত ব্যক্তির নাম ঝন্টু। রবিবার থেকে ওই গৃহবধূ নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজনও অনেক খোঁজাখুঁজি করে ওই গৃহবধূর খোঁজ পায়নি। ওই গৃহবধূর বাবা জানান, ফোনের মাধ্যমে তিনি জানতে পারেন তার মেয়ে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি আছেন। খবর পেয়ে তারা সিউড়ি সদর হাসপাতালে যান। ওই গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই গৃহবধূর পরিবার অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। মেয়ে রবিবার দিন সকাল 5টা লাগায় আমার জামাইকে বলে মেয়েটার শরীর খারাপ ছিল, আমি বাসে ডাক্তার দেখাতে যাব। জামাই বলে ঠিক আছে, তুমি বাসে ডাক্তার দেখাতে, আমি দিন মজুরিলে আমি কোথায় যাবো, তুমি নিয়ে যাও। ওই নিয়ে যাই শেখ আবু গাফফার, যে ছেলেটার নাম বলছি আবু গাফফার ব্রিগেডিয়ার শেখ ঝন্টু, তার সঙ্গে আমার মেয়ের সম্পর্ক দীর্ঘ বছর মাস 7-8 থেকে ছিল আর কি। মেয়ের বিয়ে হয় আমার প্রায় 8-9 বছর আগে, কিন্তু আমি মেয়েটার মাথা খেয়েছি আজ মাস 7-8 থেকে। ছেলেটা আমার পিছন ছড়ে আমার ফাঁকচক্রতে পড়ে গিয়েছে, যেটা হয়ে গেছে আর কতদিন আগে হয়েছে তা জানতাম না। আমি মাস 7-8 থেকে আমার কানে বুঝি, আমি সেই মেয়েকে আমি যথেষ্টভাবে সরলভাবে বুঝিয়েছিলাম, দুটো বাচ্চা আছে, এই লাইনটা ঠিক নাই, স্বামীর ঘরটাই আসল ঘর, তুমি মার খেলেও যার কাছে শান্তি আছে, ইয়ার টাকাটা কখনো ঢুকতে দেবে না বা নেবে না, অযথা বুঝেছে মেয়েটার মাথাটা শ্বাস খারাপ করে দিয়েছিল, ছাড়ে দিয়েছিল। এতে ঝন্টু বা আবু গাফফার ওকে কোথাও ওইখানের মধ্যে থেকে হয়তো দেখতে পায়, তাকে সারিবাগানে নামতে বলে, কোনো ফোন বা কোনো কিছু দাঁড়ায় সারিবাগানে মেয়েটা নেমে যায়, নেমে মেয়েটাকে কোথায় নিয়ে গেছে বা ঠিক করেছে সেটা আমি আর দেখি নেই, মানে তখন পর্যন্ত এইটুকু ঘটনা নিয়ে। এইবারে সারিবাগানে মেয়ে আমার নেমেছে, মেয়ে ঘন্টু যখন থেকে তুলে নিয়ে গেছে সেটা আমি সঠিক বলতে পারছি। আমার মেয়ের খোঁজ করছি যখন বিকেল 3-4 পর্যন্ত, তখন মেয়ে ফিরল না, যখন আমার আত্মীয় স্বজন সব জায়গায় যখন ফোন করলাম কোনো জায়গায় আমি ঢুকে নেই।
রাত 8টা লাগায় তখন আমি ঝন্টুকে আমার ভাইপোর দিকে এইসব ঘটনা বলে আমার ভাইপোরা ফোন করে যে আমাদের মেয়ে কোথায় আছে তুই জানিস বা জানিস তো কোন জায়গা আছে সেটা বল ও বললো আমি জানি রাত 9টায় মানসায়রে ওকে ভর্তি করে মানসায়রে ভর্তি করার পরে মানসায়রে ওকে জব দেয় সদরে করে সদরে করার পরে ও সদরে যখন নিয়ে গিয়েছে সদরে ভর্তি করেছে এই বলে আমি ওর স্বামী আমার স্ত্রী বাচ্চাটা 2.5 বছর আমার একটাই মেয়ে ওর নিজের নামে সই করে সেখানে আবু গাফফার আমার স্ত্রীর নাম স্বপ্না বিবি মেয়েটা 2.5 বছরের মেয়েটার নাম দিয়েছে আমার মেয়ে একটাই পায়েল খাতা এই নামটাও দিয়ে ওখানে সাইন করে এসেছে এমনকি ফোন টেলিফোন নিজের ফোন নাম্বার দিয়ে এসেছে সকাল 8টার সময় আমি যখন মেয়েটাকে খুঁজতে বেরিয়েছি তখন আমার ওই ভাইপুই ফোন করছে আমাকে একটা যে মেয়েটা সিউড়ি সদর হাসপাতালে 6 তলায় বেডে ভর্তি আছে আমি বাবা আমরা জামাই না যেয়ে আমার ভাই নিয়ে দুটো আমার একটা বন্ধু আমার 4 জন মিলে সেই সদর হাসপাতাল ঢুকি তার জ্ঞান নাই চোখ খুলে তাকায়ও না আমি যে বাবা ওকে নিয়ে এসেছি সে এখনও তো কাজও জানে না এফআইআর আমাকে ডাক্তার বললে এখানে তোমার রোগীর পেশেন্ট ভালো নাই তোমাকে বর্ধমান এফআইআর করে পুরো অ্যাক্সিডেন্ট মোটর বাইকে পড়ে অ্যাক্সিডেন্ট আমার মনে হয়েছিল যেটা আমি প্রথমে এসে খোঁজ করছি মোটর বাইকে পড়লে চলতে যেয়ে যদি এরকম ভাব পড়ে মাথাতে আঘাত সর্দি কোনো জায়গায় আঘাত লাগে আঘাত লাগা দাগ আমি বুঝি না আপনি কি মনে করছেন আপনার মেয়েকে মেয়েকে ধর্ষণ করা হয়েছে হ্যাঁ তারপরে কি মেরে দেওয়া ফেলার মেরে দেওয়ারও প্ল্যান করেছিল কিন্তু কোনো সাহারাতে পর রেহাই ছিল বা কোনো লোক দেখতে পাই যার জন্য নিজেতে বাধ্য হয় কোনো থানায় কেস করেছেন আমার থানায় কেস করেছি কোন থানা আটতলা থানা বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট আনন্দবার্তা সুপার ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্ট এবং ফার্স্ট ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্টের খেলা চলছে শহর বর্ধমানে প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয় রাধারানী স্টেডিয়ামে এবং স্পন্দন ময়দানে প্রতিযোগিতা উপলক্ষে প্রতিটি খেলোয়াড় নিজেদের উজাড় করে দেন মাঠে সুপার ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্ট শুরু হয়েছে বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি এদিন নিবেদিতা সংঘ এবং শিবাজী সংঘ পরস্পর পরস্পরের মুখোমুখি হয় প্রতিযোগিতায় শিবাজী সংঘ 1-0 গোলে জয়লাভ করে অপরদিকে ফার্স্ট ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্টের খেলা চলছে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের স্পন্দন ময়দানে এদিনের প্রতিযোগিতায় তরুণ স্পোর্টিং ক্লাব এবং দুবরাজ দিঘি আতাই সংঘ পরস্পর পরস্পরের মুখোমুখি হয় এদিনের প্রতিযোগিতায় 4-1 গোলে জয়ী হয় তরুণ স্পোর্টিং ক্লাব বর্ধমান থেকে পরমেশ্বর মজুমদারের রিপোর্ট আনন্দবার্তা খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 3 বোন দেহদান করার সিদ্ধান্ত গ্রহণ করেন 5টি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল স্থানীয় বাসিন্দাদের চাকরির দাবিতে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল মুন্ডা সমাজের পক্ষ থেকে 5 দফা দাবির ভিত্তিতে ঝাড়গ্রামে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল প্লাস্টিক বাঁধাকপি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এখনকার মতো খবর এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায় আপনারা দেখছেন আনন্দবার্তা আমরা নিরপেক্ষ নই মানুষের সাথে সমাজের পক্ষে